আসসালামু আলাইকুম। হেলথ টিপস ইনফরমেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ক্যান্সার প্রতিরোধমূলক বিষয় নিয়ে আলোচনা করব। আসলে আমরা সবাই জানি ক্যান্সার একটি মরণ ব্যাধি রোগ। এই রোগ থেকে মুক্তি পাওয়া এত সহজ ব্যাপার না। আসলে এই রোগের কিছু সিমটমও আমরা লক্ষ্য করতে পারি, কিন্তু সিমটমগুলো আসলে এতই স্বাভাবিক যে আমরা সেগুলো মনে করি না যে এতে থেকে ক্যান্সার হতে পারে। বিভিন্ন রকমের ক্যান্সার রয়েছে, তার মধ্যে লাংস ক্যান্সার, কার্ভিক্যাল ক্যান্সার, থ্রোট ক্যান্সার, স্কিন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, এগুলো বিভিন্ন সিমটমও রয়েছে। কিন্তু সিমটমগুলো খুবই স্বাভাবিক এবং সাধারণ ব্যাপার, যেগুলো সচরাচর আমাদের সবারই হয়ে থাকে। এজন্য ক্যান্সার আমরা ফার্স্ট স্টেজে বুঝতে পারি না, একটু দেরি হয়ে যায়। তবুও সাম্প্রতিক কিছু তথ্য অনুযায়ী ক্যান্সার রোগটা আসলে ভয়ের কিছু না, এই রোগ থেকে আমরা সহজে মুক্তি পেতে পারি। সেজন্য মাত্র দুটি উপায় অনুসরণ করলেই দূর হবে ক্যান্সার। আমরা অনেক সময় চাকরি, ঘর, আবার চাকরি, এভাবে আমাদের সময় কাটাই। আর একই ফাঁদে বন্দী হয়ে অনেক সময় আমরা নিজেদের শরীরের দিকে নজর দিতে পারি না। দিন দিন এই অবহেলায় শেষমেশ বিপদের দিকে টেনে নিয়ে যায় আমাদের। এরকমই এক বিপদের নাম হচ্ছে ক্যান্সার। মরণব্যাধি ক্যান্সারের নামটা শুনলেই গা শিউরে উঠে সবার, মনে আতঙ্ক সৃষ্টি হয়, এই রোগ থেকে বেঁচে ফেরার আশা ক্ষীণ। কিন্তু চিকিৎসা ক্ষেত্রে নতুন নতুন প্রযুক্তি ও পদ্ধতির ব্যবহার মানুষের সেই ধারণা বহু আগেই পাল্টে দিয়েছে, যার কারণে এখন ক্যান্সারে আক্রান্ত হয়ে খুব কম মানুষের মারা যান। তবে বেশ খরচের ব্যাপার, কিন্তু ওশ স্টেট মেডিকেল ইউনিভার্সিটি মস্কো রাশিয়ার ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার গুপ্ত প্রসাদ রেড্ডি বিপি বলেছেন, মাত্র দুটি উপায় অনুসরণ করলেই সেরে যাবে ভীতিকর ক্যান্সার। তার মতে এই রোগে মানুষ মারা যায় শুধুমাত্র অবহেলা ও উদাসীনতার কারণে। চলুন তবে জেনে নেই সেই দুটি উপায়। প্রথমত, চিনি খাওয়া একেবারেই ছেড়ে দিতে হবে। অনেকেই আছেন চায়ের সঙ্গে 4 চামচ চিনি না হলে তাদের চুমুকে তৃপ্তি আসে না, কিন্তু সেই তৃপ্তি থেকে মুখ ফেরাতে হবে। কেননা গুপ্তপ্রসাদ রেড্ডি বলেছেন, শরীরে চিনি না পেলে ক্যান্সারের সেলগুলো প্রাকৃতিকভাবেই বিনাশ হয়ে যায়। দ্বিতীয়ত, গরম পানির সঙ্গে লেবু মিশিয়ে খালি পেটে পান করলেই উধাও হবে ক্যান্সারের জীবাণু। 1 গ্লাস গরম পানিতে পুরো 1টি লেবুর রস, এভাবে নিয়মিত খেতে হবে টানা 3 মাস। এভাবে চললে শুধু ক্যান্সার না, কেটে যাবে পেটের অতিরিক্ত চর্বিও। মেরিল্যান্ড কলেজ অব মেডিসিন এর একটি গবেষণা বলছে, লাখ লাখ টাকা খরচ করে কেমোথেরাপি করানোর চেয়ে এই দুটি উপায় বেশ ফল দেয়। এছাড়া প্রতিদিন সকালে ও রাতে 3 চা চামচ অর্গানিক নারিকেল তেল সেবন করলেও ক্যান্সারের পক্ষে ভালো কাজ করে বলে গবেষণায় বলা হয়েছে। উল্লেখ্য, ক্যান্সার সম্পর্কে মানুষকে সচেতন করতে ডাক্তার গুপ্তপ্রসাদ গত 5 বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে এই তথ্যটি প্রচার করছেন। সেই সঙ্গে তিনি সবাইকে অনুরোধ করছেন এই তথ্যটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেওয়ার জন্য। তিনি বলেছেন, আমি আমার কাজটি করেছি, এখন আপনি শেয়ার করে আপনার কাজটি করুন এবং আশেপাশের মানুষকে ক্যান্সার থেকে রক্ষা করুন। তো এভাবে ক্যান্সারের মতো আরো অনেক মরণব্যাধি রোগ রয়েছে। তাছাড়া আমাদের শরীরের অবহেলার কারণেও আসলে অনেক রোগ হয়ে থাকে। তো আমাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে, স্বাস্থ্য টিপস পেতে হবে। স্বাস্থ্য ভালো রাখার জন্য আমাদের সবার স্বাস্থ্য টিপস গ্রহণ করা উচিত। তো আপনারা আমার চ্যানেলটি অনুসরণ করতে পারেন, সেজন্য সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন এবং আপনার মতামত কমেন্ট করে জানান, লাইক দিন, শেয়ার করুন। সুস্থ থাকুন এবং ভালো মতামত নিন, ভালো মতামত দিন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।